রাজবাড়িতে প্রায় ২২০ কোটি টাকা ব্যয়ে নির্মিত সড়কের বিটুমিন গলে যাচ্ছে, এজন্য নিম্নমানের কাজ কি দায়ী করেছেন যানবাহনের চালক ও স্থানীয়রা। তবে সড়ক বিভাগের দাবি, কাজের মান ঠিকই আছে, তাপমাত্রা বাড়ায় গলছে সড়কের বিটুমিন। রাজবাড়ি থেকে লিটন চক্রবর্তীর পাঠানো প্রতিবেদন নিয়ে ডেস্ক রিপোর্ট। রাজবাড়ি কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়ক, দূর থেকে দেখলে মনে হবে নরম কাদার উপর দিয়ে চলছে যানবাহন। দীর্ঘদিন ধরে বিটুমিন গলে সড়কে এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে, তবে তাপমাত্রা বাড়ায় পরিস্থিতি আরও খারাপ হয়েছে। সড়কের পিচ গলে যাওয়ায় প্রায় ঘটছে দুর্ঘটনা, এছাড়া দেবে গেছে সড়কের বেশ কিছু জায়গা। এক জায়গা মনে হচ্ছে দেড় ফিট শূন্য হয়ে গেছে, আবার এক জায়গা মনে হচ্ছে দেড় ফিট গর্ত হয়ে গেছে। আর আপনারা যে পাশে যে মুসারটা দেখতেছেন, এখানে মনে করেন মাসে মিনিমাম একটা দুটো অ্যাক্সিডেন্ট থাকেই। গতকালকে এবারে এক জায়গা আপনার এক ট্রাক চলে গেছে একবারের ভিতর, এর আগেও গেছে, মাঝে মধ্যে এই অ্যাক্সিডেন্ট হয়। চালকদের অভিযোগ, বিটুমিন গলে সড়কের উপরের অংশ নরম হয়ে যাওয়ায় ব্রেক করলেই অন্যদিকে চলে যায় যানবাহন, ঘটছে দুর্ঘটনা। চাঁদপুর বাসস্ট্যান্ড থেকে গান্ধীমারা পর্যন্ত সড়কটির ৩৪ কিলোমিটার অংশের ২ কিলোমিটারের অবস্থা সবচেয়ে খারাপ। গাড়ি ব্রেক করলে গাড়ি পাশা ঘুরে যায়, আরেক গাড়ির সাথে লাগে। এটা ব্রেক মানে না, ব্রেক আপনি যত চাপে ধরেন গাড়ি আরেক দিক চলে যায়। সড়ক বিভাগ বলছে অতিরিক্ত তাপমাত্রায় গলে যাচ্ছে সড়কের বিটুমিন, তাপমাত্রা সহনীয় হলে স্বাভাবিক হবে সড়কটি। বিটুমিন পরিমাণ বেশি থাকার কারণে ব্লিডিং হতে পারে, কিন্তু আমাদের আমাদের যে একটা মিক্স ডিজাইন থাকে, সেই মিক্স ডিজাইন অনুসারে আমরা রোড তৈরি করি, সেই ক্ষেত্রে আমার মনে হয় না সেখানে বিটুমিন বেশি থাকার কারণে ব্লিডিংটা হচ্ছে। এখানে আমাদের জানেন যে আমাদের টেম্পারেচার অনেক বেড়ে গেছে রিসেন্ট সময়ে টেম্পারেচার অতিরিক্ত বাড়ার কারণে কিছু কিছু জায়গায় এই ব্লিডিংটা হয়ে থাকে। আমরা এই স্লিপারি ভাবটা বা যে ব্লিডিং ভাবটা আসে, এই ব্লিডিংটা আমরা নিয়মিত রিপেয়ার করতেছি, এটা সমাধান হচ্ছে। সড়কটি সংস্কার কাজ শেষ হয় ২০২১ সালে। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা।